আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আর একজন ডক্টর একজন রোগীর জন্য। আপনারা ইতিমধ্যে জানেন ডক্টর শফিউল্লাহ প্রথম সফলতার সহিত দীর্ঘদিন যাবৎ, দুটো বছর যাবৎ পিডিয়াট্রিক পেশেন্টদের ট্রিটমেন্ট করে আসছেন, চিকিৎসা দিয়ে আসছেন। এমন রোগী আছে যারা কখনো হেঁটে আমাদের হসপিটালে উঠতে পারেনি, সেই রুগীটি আমাদের হসপিটাল থেকে হেঁটে চলে গিয়েছেন ডক্টর শফিউল্লাহ প্রথম স্যার ট্রিটমেন্ট নিয়ে। দর্শক দেখতেই পাচ্ছেন আমার সাথে আছেন মিসেস জান্নাতুল ফেরদাউস, শুধু নারায়ণগঞ্জ থেকে আসছেন। উনি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে ওনার মতো করে আপনাদের ওনার থেকে মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছে দিবে। দর্শক আমাদের সাথে থাকুন, আমাদের সাথে থেকে সব কিছু পেশেন্ট যা শেয়ার করতে চায় তা শুনুন, যে প্রথম থেকে এখন পর্যন্ত কেন আসছেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের সাথে, কেন স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, কি রোগের জন্য এসেছেন। তো দর্শক চলুন আমার সাথে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ইতিমধ্যে জানি আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছিলেন, আবারও অনেকদিন পরে আসছেন স্যারের কাছে সেলফ ফলো আপে আসছেন। তো ম্যাম আমরা একটু প্রথম থেকে জানতে চাইব আপনি কি সমস্যার জন্য আমাদের স্যারের কাছে আসছিলেন। আমার শরীরে অনেক জায়গায় ব্যথা ছিল, পায়ে, কোমরে, হাঁটুতে। আমরা ইতিমধ্যে জানি আপনার পিআইসি ছিল, স্পন্ডাইলাইটিস ছিল, দুই হাঁটুতে অস্থিরতা। মোট কথা বলতে গেলে আমার পুরো শরীরে ব্যথা ছিল। আচ্ছা আচ্ছা। ম্যাম আপনার তো ব্যথার জন্য মূলত আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন। আপনি আপনার দৈনন্দিন চলাফেরায়, অর্থাৎ আপনি আজ থেকে প্রায় এক দেড় বছর আগে যেমনটা অসুস্থ ছিলেন, এখন কিন্তু আপনি অনেকটাই সুস্থ। অনেক সুস্থ। আচ্ছা, আল্লাহ আপনি যখন স্যারের কাছে আসলেন আমাদের সম্পর্কে কিভাবে জানতে পারলেন? আমি স্যারের ভিডিও দেখছি, ভিডিও দেখা স্যারের প্রতি আমার অনেক বিশ্বাস হয়েছে, যে অন্য জায়গায় তো কত জায়গায় কত চিকিৎসা করলাম, কত ডাক্তার দেখাইলাম, প্রায় ছয় সাতটা ডাক্তার দেখাইছি, ওষুধ কত ওষুধ খাইছি, কত টাকা খরচ করছি তা তো বলার বাহিরে, হিসাব রাখি নাই। অনেক টাকা পয়সা খরচ করেছেন, অনেক ডক্টরের কাছে গিয়েছেন, কিন্তু আপনার প্রত্যাশিত যে একটা প্রাপ্য, অর্থাৎ আপনি যেটা আশা করেছেন অনেকটা সুস্থ হয়ে যাবেন, সুস্থ হম, সেই জায়গাটা থেকে আপনি অতটা সুস্থ হননি, যতক্ষণ ডক্টরের কাছে গিয়েছেন। আপনি যখন ডক্টরের কাছে গিয়েছেন স্যাররা কি বলেছে যে আপনার কি সমস্যা হয়েছে, এরকম কিন্তু খুলে বলেছিল যে আপনার এই সমস্যাগুলো হয়েছে? শুধু এক ডাক্তারই বলছে যে আমার হাড় নাকি ফাঁকা হয়ে গেছে মেরুদণ্ডের। জি জি, হাড় ফাঁকা হয়ে গেছে, পড়ে গেছিলাম প্রায় দুই বছর আগে, তার আগেতেই প্রায় ছয় সাত বছর ধরে ব্যথা, শরীর ব্যথা, তারপর গ্রামে গিয়ে বৃষ্টি দিবে যে মাটিতে দুই বছর আগে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর থেকে ব্যথাটা আরও বাইরে গেল। তারপর এক ডাক্তার বলছে দামুন্ডির যে হাড় ফাঁকা হয়ে গেছে, তারপর ব্যায়াম ট্যায়াম দিছে, গরম সেক টেক দিছে, ওষুধ দিছে। তারপর ওনার কাছে একবারই গেছি, দ্বিতীয়বার আর যাই নাই। তারপর স্যারের ভিডিও দেখলাম, ভিডিও দেখে স্যারের প্রতি আমার বিশ্বাস হলো যে না আমি স্যারের ওখানে যাবো। স্যারের কাছে আপনি যখন আসছেন স্যারকে যখন দেখিয়েছেন, স্যার আপনাকে কি বলেছে যে কি ধরনের সমস্যা হয়েছে বা কি করতে হবে, কি উপদেশ দিয়েছে? আমি তো সবগুলা ইয়ের নাম জানি না, এখানে লেখা আছে ফাইলে আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস, পিএলআইটি। আমরা ইতিমধ্যে জানি আপনার পিএলআইটি ছিল, স্পন্ডলাইটিস ছিল, আর্থ্রাইটিস জনিত সমস্যা ছিল। তারপর স্যার কাছে আপনাকে বলেছে যে এই সমস্যাগুলোর জন্য কি করতে হবে, সেটা কি বলেছে আপনাকে? হ্যাঁ বলছে, আমার তো অনেক থেরাপি দিছে, ব্যায়াম দিছে, তারপর মেডিসিন দিছে, আপনাকে ভর্তিও দেওয়া হয়েছিল, ভর্তিও দিছে, ১৭ দিনের ভর্তি দিছে, আমি ১৫ দিনে আল্লাহর রহমতে সুস্থ হয়ে বাসায় চলে গেছি। ১৫ দিন আমাদের হসপিটালে ভর্তি ছিলেন। হ্যাঁ, আপনি ১৫ দিন ছিলেন, কতটুকু সুস্থ হয়েছেন? ১৫ দিনে অনেক সুস্থ হয়েছি। আপনি তো আমাদের এখানে ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসাটা নিয়েছেন, আপনার যে সমস্যাগুলি ছিল সবগুলা সমস্যার জন্য আমাদের এখানে ফিজিওথেরাপি চলছে, ব্যায়াম দেয়, আমি মনে করি অনেক বেস্ট। ম্যাম আপনি তো ১৫ দিন থেকে আমাদের এখানে সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছেন, তো সেই সুস্থতার জায়গা থেকে, সেই ভালো লাগার জায়গাটা থেকে, আপনার মতো কিন্তু বাংলাদেশে অনেক পেশেন্ট আছে, তারা কিন্তু সঠিক জায়গাটা খুঁজে পাচ্ছে না যে কোথায় গেলে আমি একটা সঠিক একটা ট্রিটমেন্ট পাবো, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন।
আমার মতো যারা এরকম অসুস্থ আছেন, শরীর ব্যথা, পিএলআইডি, আর্থ্রাইটিসে যারা ভুগতেছেন, তারা অন্য জায়গার চিকিৎসা বাদ দিয়ে সফিউল্লাহ স্যারের চিকিৎসা নেন। ওনার চিকিৎসা অনেক ভালো, একদম পুরোপুরি সুস্থ হয়ে আল্লাহর রহমতে ওনার চিকিৎসা বাড়িতে চলে যেতে পারবেন, পুনরায় আগের জীবনে ফিরে যেতে পারবেন আমি মনে করি আল্লাহর রহমতে। জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনার বাসায় একটা মেসেজ পেশেন্টদের উদ্দেশ্যে অর্থাৎ দর্শকের উদ্দেশ্যে দেওয়ার জন্য। তো ম্যাম ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে আমরা এখানেই শেষ করে দিব। দর্শক শুনতে পেলেন, আসলে দর্শক আমি আর কথা বাড়াতে চাই না, আপনাদের উদ্দেশ্যে আমাদের পেশেন্ট যতটুকু বলেছে, যতটুকু কথা শেয়ার করেছে, আশা করি আমাদের ডিপিআরসি সম্পর্কে জেনেই শুনেই আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসবেন, স্যারের ট্রিটমেন্ট নেবেন। তো দর্শক আজকের জন্য আমরা এখানেই শেষ করে দিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।